বন্ধুরা, কেমন আছো? হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? তোমাদেরকে আজকে আমি এই পর্দাগুলো খুলবো, খুলে আবার নতুন পর্দা টাঙাবো, এটাই দেখাবো। দাঁড়াও, একটু দেখতে থাকো তোমরা। এই পর্দাগুলো খুলবো, রাস্তা ধারে বাড়ি তো, এত সারাদিন গাড়ি ঘোড়া যায় না, আর প্রচণ্ড নোংরা হয়ে যায়, প্রচণ্ড নোংরা হয়ে যায়, এই জন্য এই পর্দাগুলো ধুলো, ভীষণ ধুলো। এটা এখানে রাখি, এত ধুলো ভাবা যায় না। এই পর্দাটা টাঙাবো, দেখো কেমন করে টাঙাচ্ছি। বন্ধুরা তোমরা দেখো, এই পর্দাগুলো সব শিলিগুড়ি থেকে আমি নিয়ে এসেছি, শিলিগুড়ি তো আমার মেয়ের বাড়ি, ওখান থেকে নিয়ে এসেছি। এই পর্দাগুলো খুব সুন্দর, খুব সফট, খুব সফট, একটু নোংরা হলেই ধুয়ে দিলেই ব্যাস পরিষ্কার হয়ে যায়, সার দিয়ে অল্প সার দিলেই বেশ সুন্দর পরিষ্কার একদম। দেখো আমরা একটা ডিউটি বলো, বিশাল ডিউটি, সংসার মানে একটা বিশাল ডিউটি। দেখো কালারটা খুব সুন্দর না, ওটা গোলাপি ছিল আর এটা হলো নেভি ব্লু। বাহ সুন্দর হয়ে গেল টাঙানো, এইটা টাঙাবো, এটা একটু আলাদা কালারের দেবো, ওই গোলাপিটার মতনই দেবো। ওই যে গোলাপিটা ই করলাম, ওই দুটো তো নোংরা, ওই দুটো রেখে দিলাম, আর এটা ধোয়া ছিল, এটা দিব। লাগছে দেখতে, দেখো ঘর দুয়ার সুন্দর না হলে না ভালো লাগে না। একটু পর্দা, একটু পর্দা ভালো না টাঙালে মনে হয় না যে ঘরটা সুন্দর। ফোনটা অফ করে দাও একটু, এখন বালিশের কভারগুলো চেঞ্জ করব। দেখো বালিশের কভারগুলো চেঞ্জ করব, এই দেখো বন্ধুরা বালিশের কভার চেঞ্জ করছি। এটা চেঞ্জ করছি, দেখো এটা চেঞ্জ করছি, এটা আমাদের বেডরুম, আমরা এখানে আমরা থাকি। ম্যাচিং ম্যাচিং বালিশ আর চাদর যদি এক না হয় না, দেখতে ভালো লাগে না ঘরটা একরকম। এই দেখো ম্যাচি, এটা কভারটা পরিয়ে দিই। চেনগুলো না কেটে গেছে, এগুলো চেন ছিল, এই যে চেন আছে চেনগুলো একটু কেটে কেটে গেছে। একটু ভালো চাদর যদি নেওয়া যায় না, চেন থাকে পিলো কভারে আর ভালোও লাগে, বালিশটা বেরিয়ে যায় না। এই চেনটা আবার ভালো আছে, তোমাদের দেখাবো চেনটা, এই দেখো চেনটা ভালো আছে, এই দেখো, এই দেখো চেন,
দেখো চেন, সুন্দর চেন, কি সুন্দর চেন, খুব সুন্দর। কেমন লাগছে এবার ঘরটা তোমরা বলো তো, কেমন লাগছে বলো? ঘামিয়ে গেছি আমি, একটু শুয়ে পড়ি। তোমরা ভালো আছো? ঠিক আছে, আমাকে তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভালোবাসবে সবাই। ঠিক আছে, রাখি তাহলে, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা টাটা।